হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদেরকে আমাদের বাড়ির ছোট্ট একটা অনুষ্ঠানের সব বিস্তারিত খবর নিয়ে, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। আসলে দেখতে পাচ্ছেন যে কার্টনে অনেকগুলো ফল ফ্রুটস রয়েছে। আসলে আমার বোনের শ্বশুর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, আর ওনারা এই ফল ফ্রুটসগুলো নিয়ে এসছেন। এর সাথে অনেক মিষ্টিও ছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমি সময় মতো ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি, কারণ অনেক ফল মিষ্টি বিতরণ হয়ে গেছিলো, আশেপাশের প্রতিবেশীদেরকে দেওয়া হয়ে গেছিলো। তো আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি পুরোটা নিতে পারিনি। এই কার্টুন ভরাই ফল ফ্রুটস ছিল, মালটা, আপেল, আম ইত্যাদি যাবতীয় যে সমস্ত ফল দেখতে পাচ্ছেন সবগুলো আর কি 10 কেজি 15 কেজি করে কার্টুন ভরা ছিল। তো সবাইকে দেওয়ার পরে যে বাদবাকি ছিল সেগুলো আমি আপনাদের দেখানোর জন্য আর কি তুলে নিয়েছি। আর আমার বোনের শ্বশুর বাড়ি থেকে এই বাজারগুলো ওনারা করেছিল। ওনাদের এখানে নিয়ম নাকি যে ছেলে শ্বশুর বাড়ি আসলে তাদেরকে সবাই একসঙ্গে বাজার করে মিলেমিশে খাওয়া দাওয়া করে আর কি। তো এগুলো তারই ছবি। ওনারা এখানে বড় বড় দুইটার কাতল মাছ নিয়ে এসছেন। দুটো কাতল মাছের ওয়েট হচ্ছে 14 কেজি, আর এখানে 20 কেজি মতন গরুর গোশ আছে। আর 60 পিস রোস্টের জন্য 2 প্যাকেটে মুরগির মাংস আছে। আর এখানে যাবতীয় যে সমস্ত বাজার আপনারা দেখতে পাচ্ছেন সবই ওনারা নিয়ে এসছেন। আসলে মাছটা দূরের থেকে অনেক ছোট মনে হচ্ছে ক্যামেরায়, কিন্তু বাস্তবে অনেক বড় মাছ। তো এই ব্যাগের ভিতরে যে সমস্ত বাজার রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন খুলে দেখাবো। এখানে রয়েছে কিছু সবজি, আর এই ব্যাগে যা যা রয়েছে সেটা আমি আপনাদেরকে খুলে দেখাবো একটু পরে। এখানে হচ্ছে ডিমের কোর্মা তৈরি হবে, এই জন্য আমার চাচাতো বোন নারকেল কোড়াচ্ছিল, আর আমি ওর পাশে বসে সে প্যাকেটের সব যাবতীয় বাজারগুলো বের করছি আপনাদেরকে দেখানোর জন্যে। ওনারা বলেছেন যে নিজেরাই রান্না করবেন, এর জন্য সব বাজার করে নিয়ে এসছেন। সবাই একসাথে আমরা মিলেমিশে খাবো। রোস্টের মশলা, গরুর মাংসের মশলা, আর রান্নায় যাবতীয় যা যা লাগবে ওনারা সব নিয়ে এসেছেন লিস্ট করে। এখানে যে বড় মাছটা কেটে রেডি করা হয়েছে, এখানে যাবতীয় সব ধরনের মশলা দিয়ে মাছটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছে। এগুলো আমার বোনের শ্বশুরবাড়ির লোকজনই করেছে রান্নাগুলো। এখানে পোলার জন্য আর মাছ ভাজির সাথে যে পেঁয়াজটা, পেঁয়াজ বেরেস্তা যাবে, আর রোস্টের জন্য এই 3টা আইটেমের জন্য অনেক পেঁয়াজ বেরেস্তা করছিলাম আর কি। আর এখানে যে রোস্টের পিসগুলো ভেজে রাখা হয়েছে, আর পাশের চুলায় আমার মামি ছিল, উনি মাছগুলো ভাজি করছিলেন। মাছগুলো পোলার সাথে ভাজি হিসেবে খাওয়া হবে,
সাথে রোস্ট, আর ওনার একটা চাইনিজ সবজি, যে সবজির রান্না করেছিলেন আর কি। আসলে প্রচণ্ড গরম পড়ছিল, তারপরেও আমরা অনেক আনন্দের সাথে সব কাজগুলো করছিলাম, সবাই মিলে বেশ ভালোই লাগছিল। আর এই যে পোলাও চালগুলো দেখতে পাচ্ছেন, এখানে 5 কেজি পোলাও চাল আছে, কিন্তু আমরা লোক সংখ্যা প্রায় 70-80 জন ছিলাম, তো 5 কেজিতে হবে না, পরে যে আবার আর 5 কেজি মতো আনা হয়েছিল পোলাও চাল। আর এখানে যে দেখতে পাচ্ছেন ডিমের কোর্মা, এটা তৈরি করা হয়ে গেছে, ডিমের কোর্মাটা আমি করেছিলাম, আর বাচ্চারা ডিমের কোর্মা একটু বেশি পছন্দ করে, এর জন্য সবাই বলছিল বাচ্চাদের জন্য একটু ডিমের মিষ্টি কোর্মা থাকুক। আর যে পেঁয়াজ বেরেস্তা, এখানে সালাদের জন্য লেবু কাটা হয়েছে, শসা কাটা হয়েছে। তো যাই হোক, রান্নাটা আমাদের প্রায় মোটামুটি হয়ে এসছে। এই যে পোলাওটা, এই পোলাওটা আমি নিজেই রান্না করেছি। আর মাছ ভাজিগুলো যে মামি করছিল, আর ওনারা যে এখানে রোস্ট করেছেন, ভিতরে খাবার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, পাশ থেকে কিছু রোস্ট নেওয়া হয়েছে। আর ওনারা একটি স্পেশাল চাইনিজ ভেজিটেবল করেছিলেন আর কি। আর এখানে যে 20 কেজি মতো গরুর মাংস রান্না হয়ে গেছে, এই রান্নাটাও ওনারাই করেছিলেন। তো রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, শেষই হয়ে গেছে বলতে হলে। আর এখানে ঘরের ভিতরে যে বড়রা মুরব্বি যারা আছে, ওনারা খাচ্ছিলেন, এনাদের খাওয়ার পরে আমাদের খাওয়ার পালা। তো এর ফাঁকে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা মহিলারা যারা আছি তারা খাবো আর কি। তো আর ভিডিও বাড়াচ্ছি না, আপনারা শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে কামনাই আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।